হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওই ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকট্রিক বিল আছে সেটা অনলাইন কিভাবে পেমেন্ট করবে। তার জন্য আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে। যে কোনো ব্রাউজার ওপেন করে দেখেন, অলরেডি আমার টাইপ করা আছে, নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। এখানে আপনি টাইপ করেন WBACTCL.in কিংবা আপনি সার্চ করে নিতে পারেন। এখানে আপনার অনেকগুলো অপশান আসছে। প্রথমে তো আপনাকে লগ ইন বানাতে হবে, মানে আপনার ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনার যে কনজিউমার আইডি নাম্বার আছে সেটাকে ইউজ করে আপনাকে করতে হবে। তো যেটা আমি অলরেডি বানিয়ে রেখেছি, যেটা আমি আগে বিল পেমেন্টটা দেখে দিই, তারপরে কীভাবে আপনার লগ ইন তৈরি হয় সেটা দেখাবো। এখানে দেখেন আমি অলরেডি এখানে লগ ইন করবো, কনজিউমার লগ ইন যে অপশান আছে সেখান থেকে। এখানে দেখেন সেম অপশান আসছে, এখানে নিচে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইছে। তো ইউজার নেম আমি আগে একবার লগ ইন করেছিলাম বলে অলরেডি সেভ দেখাচ্ছে। তো আমি এখানে লগ ইনে ক্লিক করবো। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে নিউ ইউজারে ক্লিক করে আপনার কনজিউমার আইডি দিয়ে আপনি আপনার লগ ইন ক্রিয়েট করতে পারেন। তো বলেন আমি আগে বিল পেমেন্টটা দেখিয়ে দিই, আর এর মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে সব কিছু আপনি দেখতে পাবেন লগ ইন করার। লগ ইন করে আপনার সমস্ত আপনার ডিটেলস দেখাবে, কনজিউমার আইডি, কনজিউমার নেম, একটু বড়ো করে আপনাকে দেখিয়ে দিই। ঠিক আছে, যত আপনার ইনফরমেশান অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। বুঝলেন, আমি আগে আপনাকে দেখিয়ে দিই বিলটা কীভাবে পেমেন্ট করবেন, কিংবা আপনি যদি দেখতে চান যে আগে যে পেমেন্ট হয়েছে তার হিস্ট্রিগুলো। অনলাইন পেমেন্ট হিস্ট্রিতে গেলে আপনাকে সমস্ত হিস্ট্রি দেখাবে যে আজ পর্যন্ত যতগুলো আপনি এই বছরে পেমেন্ট করছেন। সব থেকে নিচে আপনি দেখতে পাচ্ছেন এপ্রিল 2008 ফাইন্যান্সিয়াল ইয়ার 2018 থেকে যে শুরু হয়েছে ওখানে আপনি যতগুলো আপনি পেমেন্ট করেছেন। আপনি যদি তার রিসিপ্ট চান তো এখান থেকে ভিউ করে আপনি তার রিসিপ্ট পাবেন, কবে পেমেন্ট করেছেন, যতগুলো অনলাইন পেমেন্ট করেছেন না লাইনে দাঁড়িয়ে আপনি পেমেন্ট করেছেন সেগুলো এখান থেকে অপশন করে দেখেন। যেগুলো আপনি পে রেফারেন্সে ই পেমেন্টগুলো দেখাচ্ছে, দেখেন উপর থেকে চারটে আর নিচে থেকে দুটো দেখতে পাচ্ছেন, এগুলো আমি অনলাইন পেমেন্ট করেছিলাম। আর বাকি এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সব থেকে উপরে সেটা জুলাই, এরপরে আমি এখন আগস্টের বিলটা পেমেন্ট করবো। তার আগে আপনাকে আর একটা জিনিস দেখিয়ে দিই, কনজাম্পশন হিস্ট্রি, মানে আপনি কত ইউনিট ইউজ করেছেন সেই হিস্ট্রিটা এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সব থেকে যেটা মে 2019 সব থেকে বেশি ইউজ হয়েছিল 1231 ইউনিট ইউজ হয়েছিলো, যেখানে আমার বিল এসেছিল 7000 আশপাশ। কিন্তু এখন দেখতে পাচ্ছেন অগস্টের কোনো ইউজ হয়নি, কিন্তু আমাকে বিল পাঠিয়েছে 1000 টাকার কাছাকাছি। যদি বিলটা পেমেন্ট করে দিই এরপরে আপনাকে জানাবো যে নেক্সট স্টেপ আপনাকে কী নিতে হবে। কারণ দেখতে পাচ্ছেন লাস্ট 3 মাসে কোনো আমরা বিল ইউজ করিনি, কিন্তু আমার কাছে বিল এসেছে। তো এই ধরনের বিল আসতে পারে আপনার কাছে, তো এর জন্য কী অ্যাকশন আপনাকে নিতে হবে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। যে আগে দেখে নিই বিল কীভাবে পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি থার্ড অপশান হোম ভিউ বিল সামরি পে বিল অপশান, পে বিল অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার কনজিউমার আইডির সঙ্গে কোন মাসের আমাকে পেমেন্ট করতে হবে, লাস্ট ডেট কী আছে, এটা 19th of August যেটা আজ লাস্ট ডেট। আপনাকে বিল পেমেন্ট করতে বলছে 897 টাকা, মানে 900 টাকা আপনাকে পেমেন্ট করতে বলছে, আপনি এক ইউনিটও ইউজ করেননি। তাই ঠিক আছে, এটা আমি পেমেন্টটা করে দিই। আর এখানে নেক্সটে ক্লিক করুন। সিলেক্ট করার পরে এখানে এখানে আপনার অপশান আসছে যে কীভাবে পেমেন্ট করতে চাইছে। বিল ডেস্ক পেটিএম থেকে আপনি ডাইরেক্ট বিল ডেস্ক অপশানটা উপরে সিলেক্ট করে নিন। এখানে 2 টাকা চার্জ লাগবে বলছে, দেখেন নিচে রেড কালারে যেগুলো লেখা আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। 0 লাগবে আপনার কখন, যদি 2000 টাকা পর্যন্ত হয়, তো আমার 2000-এর নিচেই আছে, তো আমি এই ইউজ করতে পারি এটা। ঠিক আছে, কিংবা 2 টাকা আপনার লাগতো প্রথম অপশান যেটা আছে। চলেন এত কিছু না এ করে আমি আগে বাড়ি। এটা আইএগ্রিতে টার্ম কন্ডিশন অনেক কিছু আছে, সেটা পড়তে গেলে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলে টার্ম কন্ডিশন আসবে। আমি কনফার্ম করে আগে বাড়ছি।
কনফার্মে ক্লিক করার পরে আপনাকে আবার ওকে অপশান আসছে আগে বাড়ার জন্য, ওকেতে ক্লিক করুন। একটা পপ আপ উইন্ডো হবে যেটা আপনাকে জিজ্ঞেস করছে অ্যালাউ করে, এটা ডাইরেক্ট ব্যাঙ্কের সাইডে যাবে বলে একটা আলাদা আমার দেবে। এখানে আপনি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন না ক্রেডিট কার্ড দিয়ে সেটা আপনাকে জিজ্ঞেস করছে। আমি ডেবিট কার্ড সিলেক্ট করলাম। আপনি যদি আপনার ক্রেডিট কার্ড আছে বা নেট ব্যাঙ্কিং ইউজ করতে চান বা অন্য কোনো অপশান আপনি সে অনেকগুলো আছে ইউপিআই ফোনপে যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি ডাইরেক্ট আমি ডেবিট কার্ড থেকে আপনাকে দেখাচ্ছি, ডেবিট কার্ড সবাই ইউজ করে ক্রেডিট কার্ড থাকে না। এখানে দেখতে পাচ্ছেন আপনার যত যে যে কোনো ডেবিট কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারেন। এখানে আপনার পুরো কার্ডের নাম্বারটা দিতে হবে, এক্সপায়ারি ডেট আর সিভিভি নাম্বার দিয়ে আর কার্ড হোল্ডার। এরপরে আপনি মেক পেমেন্টে ক্লিক করলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আমি পেমেন্টের ডিটেলসটা পরে আপনার আগে দেখাচ্ছি। সমস্ত কিছু এন্টার করার পরে মেক পেমেন্টে ক্লিক করুন। মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনার কাছে ওটিপি আসবে। ওটিপি আসছে 9849777। চলে এসছে যে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে যদি ডাউনলোড করতে চান, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করলে আপনি আপনার রিসিপ্ট ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি রেজিস্টার করে থাকেন আপনাকে মেলেও আপনাকে কনফার্মেশান আসবে। ডাউনলোড এখন হবে না, একবার আপনাকে পেজটাকে রিফ্রেস করতে হবে, কারণ এদের কিছু ফল্ট আছে যার জন্য আমি আগেও করেছিলাম পাইনি, তবে পেজটাকে রিফ্রেস করলে আপনি পেয়ে যাবেন। পেজ রিফ্রেশ করার পরে আপনার ডাউনলোড পেমেন্ট রিসিপ্টের অপশান চলে আসছে। এখানে আপনি ক্লিক করলে আর একটা পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনার ডাউনলোড অপশানটা আসবে। আপনার ডাউনলোডের ফাইলের নেম কী দেবেন সেটা জানতে চাইছে, তো আমি দিয়ে দিচ্ছি অগস্ট বিল। এইভাবে আপনারা আপনাদের ইলেকট্রিক বিল লাইনে না দাঁড়িয়ে বাড়ি থেকে পেমেন্ট করতে পারেন। আর এখান থেকে অনেক কিছু আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন, যেটা আপনাকে দেখাচ্ছে আপনি কত ইউনিট ইউজ করেছেন প্রত্যেকটা মাসে। তো বন্ধুবান্ধব যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন এবং বাকিদের সঙ্গে শেয়ার করবেন যেন তাদেরকে ওই লাইনে থেকে অ্যাভয়েড করতে পারে এবং ইজিলি বিল পেমেন্ট করতে পারে। তো ধন্যবাদ বন্ধু। যদি আপনার এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।